সুব্রত মিত্রের ক্যামেরায় সত্যজিতের পথের পাঁচালী, বাংলা সিনেমার এক অনন্য সংযোজন, বিশ্বজুড়ে পরম সমাদৃত বাংলার গ্রাম নদী মাঠের ছায়াস্নিগ্ধ এই চলচ্চিত্র সিনেমা প্রেমীদের কাছে বিস্ময়। পথের পাঁচালী, এই নামটা শুনলেই বাঙালি পৌঁছে যায় নিশ্চিন্দপুরের অলিতে গলিতে। বাংলা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পথের পাঁচালী। সত্যজিৎ সৃষ্ট এই মাস্টারপিস যদি সাদা কালোয় না হয়ে রঙিন হতো তাহলে কেমন দেখাতো উপদুর্গার এই চিরন্তন কাহিনী, ভেবে দেখেছেন কখনো? অনেকেরই সুপ্ত ইচ্ছে ছিল এই কাল্ট সিনেমাটিকে রঙিন করে দেখার। এবার সেই ইচ্ছেই পূরণ করেছেন বাংলাদেশের ভিডিও এডিটর রাকিব রানা। প্রযুক্তির সাহায্যে রানা পথের পাঁচালীর বেশ কিছু কালজয়ী দৃশ্যকে রঙিন করে তুলেছেন। কালো সাদা ফুটেজের কালারাইজড সংস্করণগুলি সম্প্রতি বিশ্বব্যাপী প্রবল জনপ্রিয়তা পেয়েছে। খুব কম বাঙালি আছেন যিনি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখেননি। অপু, দুর্গা, হরিহর, সর্বজয়াকে আমরা যেন সঙ্গে নিয়েই চলেছি। আমাদের মানসপটে গেঁথে আছে পথের পাঁচালী সিনেমার কিছু অসাধারণ দৃশ্য। এখনো চোখ বুজলেই দেখতে পায় দুর্গা আর অপু গ্রামের পথ ধরে দৌড়াচ্ছে, সাদা কাশফুলগুলো উড়ছে বাতাসে, দূরে শোনা যাচ্ছে ট্রেনের হুইসেল, ট্রেন আসছে, এমন অনন্য সব দৃশ্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের এই দৃশ্যাবলী চলচ্চিত্রে ফুটিয়ে তুলতে কম পরিশ্রম করেননি সত্যজিৎ রায়। তার সেই কঠিন পরিশ্রমের ফসল পথের পাঁচালী। বিভূতিভূষণের আ মাটির ভেপু বইয়ের প্রচ্ছদ আঁকতে গিয়ে উপন্যাসের প্রতি আকৃষ্ট হন সুকুমার পুত্র। তখন তিনি বিখ্যাত সংস্থার প্রচ্ছদ আঁকতেন। তারপর সুব্রত মিত্র ও আরও কয়েকজনকে সঙ্গী করে নেমে পড়েন ছবি নির্মাণে। নানান ঝড় ঝাপটা সয়ে তৈরি হয় বাংলা ছায়াছবির ইতিহাসে নতুন মোড় পথের পাঁচালী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকনোলজির সাহায্যে এই ভিডিওটি তৈরি করেছেন রাকিব রানা। অনেকেই এই নতুন এক্সপেরিমেন্টকে সাধুবাদ জানাচ্ছেন। আবার অনেক নেটিজেনদের মতে পথের পাঁচালী সাদা কালোতেই ভালো। এই ধরনের পরীক্ষা নিরীক্ষায় খুশি নন তারা। বিভূতিভূষণের লেখা অপরাজিত উপন্যাসের শেষ ভাগ নিয়ে তৈরি হচ্ছে পরিচালক সুব্রজিৎ মিত্রর ছবি অভিযাত্রী। তিনি বলেন, যদিও এটা একটা খুব সুন্দর এবং প্রশংসনীয় প্রয়াস, তবুও দুর্ভাগ্যজনকভাবে এর টোনাল কোয়ালিটিতে একটা অনুভূতি এবং গভীরতার অভাব রয়ে গিয়েছে। ভিজুয়ালি এটা একটা 60-এর দশকের সাধারণ ছবি মনে হচ্ছে। সাদা কালোর কথা মাথায় রেখেই পথের পাঁচালী তৈরি হয়েছিল। হয়তো স্রষ্টা আরও রিসার্চ করে এটা পুনরায় তৈরির চেষ্টা করবেন। 1955 সালের 26শে অগস্ট মুক্তি পেয়েছিল পথের পাঁচালী। সত্যজিৎ রায়ের প্রথম ছবি সাড়া ফেলেছিল বিশ্বজুড়ে। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়োয় পথের পাঁচালী, যা ভারত তথা বিশ্ব চলচ্চিত্রের এক অমূল্য সম্পদ। সেই ছবি রঙিন করা কি যুক্তিযুক্ত? আপনি কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। সিনে চক্কর ব্যুরো।